যে হচ্ছে আমাদের যে গ্রুপ কন্টেন্টের ক্ষেত্রে সেটা আমাদেরকে একটু মানতে হবে আর কি। মানে এর আগেও যখন ফিল্মের কাজ হয়েছে বা যে ফিল্ম হতো, আমি সবসময় চিন্তা করতাম যে প্যাশন থেকে আমি একটা সময় পর্যন্ত প্যাশন থেকে কাজ করছি, এরপরে প্রফেশনাল নিচ্ছি, দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। সো ইয়ারলি আমি যে আমার যে পরিবারটা চলবে সেটা আমাকে চিন্তা করতে হয় এখান থেকে। সো আমি প্রফেশনালি যে ফিল্মে মুভ করবো, আমি এছাড়া কোনো বিজনেস করি না, কোনো জব করি না, কিছুই করি না। সো আমি সবসময় ফিল্মে প্রফেশনালি মুভ করতে চাইছি। এখন বলতে পারেন যে সবসময় তো একটা দিয়েই শুরু করতে হবে, সেটা কেন তো দিন। সো সেই সময় আমি বলছি আমাদের যারা আমরা যারা সিনিয়র মেম্বারদেরকে যাদেরকে দেখে বড় হয়েছি তাদেরকে আমি 24/7 দেখছি যে নাটকে কাজ করবো। সো আমি যে একটা টিম ওয়ার্ক আমার মাকে বাবাকে বোনকে ভাইকে গল্প কারা বলছে এরকম জায়গা থেকে আমি দেখছি গ্র্যাজুয়ালি ইয়ারলি আমি অনেক বেশি ভালো কথা দেখি না, আর প্রফেশনালি যে নিব সেই সাহসটাও পাই না, আর আমার মধ্যে আসলে ওয়াও এফেক্টও কাজ করে না। দিস ইজ দ্য ফিল্ম আই ওয়ান্ট টু ডু। নাও এ ডেজ সিনারিও চেঞ্জ হচ্ছে। সো আমি যদি মনে হয় যে যখন কোনো বিদ্যুৎ একদমই বিদ্যুৎটা বড় বড় হয়েও যদি একটা সিনেমা হইত ওইটাও যদি মনে হয় যে না হয় এটা আমি চাইছি। এটার মধ্যে প্রেশার না যে আমি কেন 20 বছরের সিনেমা করলাম না, এরকম দুই তিনটা আমার আসলে আপনার পাইলে তো সবারই অনেক প্রশ্ন। এক নাম্বার মানে ছোট ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যখন মানে এখন নাটক একটা গ্যাপ হয়ে যাবে কয়েক মাসের, আপনি তো অনেক সময় নিয়ে কাজ করেন, তো ওইখানে সামনে ঈদ আসতেছে, মানে ওইখানে আপনাকে আসলে আমরা কতটুকু পাবো? এবং আপনি বলছিলেন গল্প সংকট ছোট পর্দার ওইখানে একটা মানের বিষয় আছে, এটাও একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আমরা তো ধরেন বেশিরভাগ ক্যারেক্টারই আপনাকে দেখছি, মানে ধরেন আপনি সব কিছুতে এক্সপেরিমেন্ট করছেন, চোর হোক বাটপার হোক ভালো হোক বিজনেসম্যান হোক লাভার বয় সব, তো আসলে এই ক্যারেক্টারে আসলে আপনি আসলে আমরা কিভাবে আপনাকে ডিসকভার করব? এটা ভুল কথা যে নাটক ভালো না মান নাটকে নাই, এটা বিশেষ কই না, কিন্তু আপনাকে ছাড়া না না নাটকের মান গ্র্যাজুয়ালি ভালোই হয়েছে, এটা আমি মানি না যে নাটক ভালো নাটক হচ্ছে না। আর যেটা কাজ অফ করার সেটা প্রায় 6-7 মাস ধরেই আমি আসলে একদিনই নাটকে কাজ করা হয় না, প্রায় 4-5 মাস ধরে আমার নাটকে কাজ করা হয় না। তো আমার কাছে মনে হয়েছিল যে আমার এভরি সিঙ্গেল ডে আমি আসলে দৌড়াচ্ছি, এভরি সিঙ্গেল ডে আমি ওয়ার্কিং, সো আমার ব্রিদিং স্পেস ছিল, সো লাইফে একটা সময় এসে স্থির হয়ে গেল, সো আমার একটু পজ দেওয়া দরকার ছিল। সো দ্যাটস ওয়াই আমি একটা পজ দিয়েছি এবং সেটা একটা ভ্যাকেন্সি তৈরি করছে, আমার মনস্তাত্ত্বিক জায়গার একটু পরিবর্তন আসছে। ইভেন তো আমি যখন কাইজার করি ওটি বা সিন্ডিকেট করি যখন ওটি প্ল্যাটফর্মে কাজগুলো করি তখনও আমার একটা পরিবর্তন আমার ভিতরে ঘটছে, যে একটা দীর্ঘ সময় ধরে একটা কাজ করার যে মজাটা এবং একটা 20 দিন ধরে আমি যখন একটা চরিত্র লালন করতেছি সেখান থেকে বের হয়ে আসতে আমার একটু কষ্ট লাগছে, যে আমি আদনান থেকে বের হয়ে এখন নিশ্চয় আসতেছি কষ্ট হয় মিস করি। কিন্তু নাটকের ক্ষেত্রে আমি এটা করতাম না, এভরি সিঙ্গেল একটা চরিত্র চরিত্র এরকম খুব কম হতো যে আমি একটা চরিত্র মিস করি। সো এটা ওরকম করে বিষয় না যে নাটকে মান নেই এই জন্য কাজ আমরা একটু রাফি ভাই কমাবো দাঁড়ায় কথা বলি।